দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঘটনাটা শুনিয়ে আমরা তখন বিজেপি পার্টি করি, সব দিনই করি আমরা, সেই রাগ থেকে করি। তো ১৮ সালে বাড়িতে এসে করলো না রাস্তায়, তো বয়স্ক লোক বাড়ির থেকে তুলে নিয়ে গেছে, খাবার খাচ্ছিল তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গিয়ে কতজন ছিল? ৬ জন ছিল। সে তো হবেই, পুলিশ মন্ত্রী কালকে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছে পারিবারিক বিরোধ, বিজেপি এটাকে রাজনীতির রং দিচ্ছে। না না, আপনাকে আমি বলছি, এবারে যখন পুলিশ মন্ত্রী তদন্তের আগেই বলে দিচ্ছে, তদন্তের ফলাফল জানিয়ে দিচ্ছে, তখন তার যে অধস্তর পুলিশ এমনিতে আমাকে দেখো এক মিনিট ছাড়েন, লাস্টটা লিতে এসেছে, আমাকে আগে লিখেছে পুলিশ, মানে আমাকে বন্দি করে রাখা পুলিশ। এইটা আপনার বাবার প্রতি যাতে বিজেপির কর্মী সমর্থকরা শ্রদ্ধা জানাতে না পারে, আপনার বাবার এই খুন হত্যা তাকে কেন্দ্র করে যাতে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে, আন্দোলন না করতে পারে, রাস্তা অবরোধ না করতে পারে, থানা বিক্ষোভ না করতে পারে, সেই জন্য প্রথম দিন থেকে যা করার করেছে, দুপুরবেলা পোস্টমর্টম হওয়ার পরেও রাত্রি ৮টায় বডি ছেড়েছে, এখানে বডি পৌঁছেছে রাত্রি ১০টায়, আসতে দেবে নাকি? হ্যাঁ, আমি তো সুনীল কাছে ছিল, আমি জোর করে নিয়ে যাও, বলছে রাত্রি ১২টার পরে নিয়ে যাবো। মানে সম্মান জানানোর বিজেপির পতাকা দিয়ে ফুল দিয়ে বা তার যে আত্মীয় স্বজন তার যে লোকজন সমাজে তো সব লোক, অর্থাৎ তুমি যেটুকু খরচা হবে জেলা পার্টির পক্ষ থেকে দিয়ে এক্সিট এন্ট্রান্সে দুটো সিসিটিভি লাগিয়ে দাও, ওদেরকে সিকিউর দেবে, ব্যাটারি ভেতরে সিসিটিভিটা চলে, এই কর্তা দিন আগামী ২ সপ্তাহ অন্তত এদেরকে একটু প্রোটেকশনে থাকা ভালো। আর আপনারা যদি মনে করেন সেফ জায়গায় থাকবেন, বাঁকুড়া জেলা পার্টি বিশেষ দিয়ে আপনারা এই আগামী বিশেষ করে বাদীকে একটু সেফ জায়গায় রাখা দরকার আছে। যোগাযোগ আর এখানে বুথের কে দায়িত্ব আছে আপনার? আমাদের লোক এই মন্ডলের আমাদের দায়িত্ব প্রত্যেক দিন খবর আছে, না দিন রাত নাই হোক, তুমি আগামী ১৫ দিন আমি আসবো, পরিবারে এসে খবর দাও, আর মহিলা মোর্চার লোকদের দায়িত্ব দিবে মায়ের সঙ্গে এসে যেন দেখা টাকা করে, তার ওষুধপত্র যা যা দরকার করে, ঠিক আছে? না না, যত যত শিডিউল কাস্ট বলুন, মাহাতো বলুন, আদিবাসী বলুন, এদের খুন করা হচ্ছে মমতা ব্যানার্জির লোকেদের কাজ। তারা মাহাতোরা ভোট দিয়েছেন তৃণমূলকে, একটু দেখুন কি করছে, দেখুন এই ছবিটা দেখান, পশ্চিমবঙ্গের লোক এই ছবিটা দেখান, ৭০-এর কাছাকাছি বয়স প্রায়, আমি যে বলেছি এই ৭০-এর কাছাকাছি বয়স, এরকম প্রবীণ লোক, এ কি খুনি না গুন্ডা না বুথ লুট করতে গেছিল? অপরাধ একটাই, এই বুথে ডাক্তার সুভাষ সরকার লিড করেছে, অপরাধ একটাই। অজিত প্রসাদ মাহাতো বা পুরুলিয়াতে বড় বড় কথা বলেন, এটা নিয়ে একটা মিছিল হোক,
হলুদ পতাকা নিয়ে একটা মিছিল করুন না। মুখ্যমন্ত্রী ইমেজ সেভ করার জন্য করছেন, 77টা মিউনিসিপালিটিতে হেরে গেছেন, 74টাতে বিজেপি এগিয়ে, 3টাতে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স এগিয়ে, 77টা মিউনিসিপালিটিতে হেরেছেন ইনক্লুডিং ক্যালকাটা কর্পোরেশন, 54টা মিউনিসিপালিটি 54টা ওয়ার্ডে হেরেছেন। এবং মুখ্যমন্ত্রী তার নিজের কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছেন। স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন, তাই তিনি ইমেজ সেভ করার জন্য এসব জিনিস করছেন। এর কোনো লাভ নেই। আমি এক্ষুনি আপনাকে বলতে পারি, হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ, তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে। আমার কাছে ডকুমেন্ট আছে, তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনার, আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন, দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে, ওখানে পেট্রোল পাম্প হবে। হামিদুরের ব্যাটা বড় বড় কথা বলছে, কে কার জমি, গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন, বালি কেটে তছনছ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা, এখানে শেষ করে দিয়েছে। প্রকৃতি মা যা যা দিয়েছে সব শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই। মদন মিত্র অভিযোগ করছেন যে কামারহাটির এক যুবক রিন্টু, এর জয়ন্তের অ্যান্টি গোষ্ঠী হিসেবে পরিচিত, এর সঙ্গে আপনার এবং অর্জুন সিং এর সখ্যতা রয়েছে। ওর কথার উত্তর দেব না, ও কখন বলেছে জানতে হবে, রাতে না দিনে, সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, একটা রেজিস্টার্ড মাতাল, সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে, তার কথার উত্তর দিতে হবে শুভেন্দু। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।